আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আলা বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি আসসালামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ সল্লি আলহি আল্লাহ বারিক আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন শেফ আই ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক শেফ ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল সেক্সুয়াল সমস্যার স্থায়ী সমাধান করুন সম্পূর্ণ পার্শ্ব মুক্ত আজকে ভিডিওর টাইটেল হল সেক্সুয়াল সমস্যার স্থায়ী সমাধান করুন সম্পূর্ণ পার্শ্ব মুক্ত ইনশাআল্লাহ আমাদের শেফা ইউনানি থেকে একটি স্থায়ী সমাধান পাবেন প্রিয় দর্শক শেফ ইউনানি চিকিৎসালয় এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ সেফাই ইউনানির পক্ষ থেকে দেশে এবং পূর্বাশে দীর্ঘ সাতাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের সেফাই ইউনানি থেকে দেশে এবং পূর্বাশে অগণিত দিনী ভাই অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক সেফা ইউনিয়নের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ সাতাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম একটি হলো এই সেক্সুয়াল সমস্যার উপরে স্থায়ীভাবে সমাধান দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সেক্সুয়াল সমস্যা যে কারোরই হতে পারে নারী এবং পুরুষ দেশে এবং প্রবাসে বিবাহিত অবিবাহিত যে কারোরই এই সেক্সুয়াল সমস্যা দেখা দিতে পারে বা হতে পারে এই সেক্সুয়াল সমস্যা কারো হয় দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগার কারণে কারো হয় বার্ধক্যজনিত কারণে কারো হয় অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ হওয়ার কারণে কারো হয় দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে এগুলা আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে এই সেক্সুয়াল সমস্যায় যারা সবচেয়ে বেশি জটিল হয় সবচেয়ে বেশি কঠিন হয় তা হল নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় যারা যাতায়াত করে এছাড়াও যারা অষ্টমতনের মধ্যে বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে এই সেক্সুয়াল সমস্যা হয় সেক্সুয়াল সমস্যা বলেন যৌন দুর্বলতা বলেন ধাতু দুর্বলতা বলেন দ্রুত বীর্য পাত বলেন দ্রুত বীর্য খরণ বলেন মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেকুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা এক এক ভাই বোনে একভাবে নাম দেয় মূল একটি কথা হয় যৌন রোগ বা সেক্সুয়াল সমস্যা এই সেক্সুয়াল সমস্যা যদি সমাধান করতে চান ইনশাল্লাহ ইউনানি আয়ুর্বেদিক বা হার্বাল মেডিসিন গ্রহণ করতে পারেন আপনারা এখানে অবগত থাকেন যে যারা নিজের ভুল ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করে বা হস্তমৈনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের স্থায়ী চিকিৎসা পাওয়া স্থায়ী সমাধান পাওয়া অতি জটিল অতি কঠিন যারা দীর্ঘদিন হস্তমৈনের মতো বদাভাসে জড়িয়ে থাকে তারা লক্ষ লক্ষ না কোটি কোটি টাকাও না পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত গেলেও আপনার স্থায়ী চিকিৎসা পাওয়া খুবই জটিল খুবই কঠিন আপনারা এখানে অবগত থাকেন যে হাতের চামড়া এত শক্তিশালী এতই শক্তিশালী যে হাতের চামড়া দিয়ে যদি আপনি রড ধরে দীর্ঘদিন কাজ করেন রড ক্ষয় হবে এই হাতের চামড়া ক্ষয় হবে না আর পুরুষঙ্গ এত একটা সফট জায়গা যেখানে কোনো হাড্ডি নেই কোনো গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটি তেনা তেনা হয়ে যায় এটি বাদ হয়ে যায় বরবাদ হয়ে যায় দুর্বল হয়ে যায় আগামুটা চিকন বা কাতারা নিঃশেষ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় তাদের যে সমস্যাগুলো হয় এই হস্তমৈনের কারণে এরই সেরে তোলা যায় না বললেই চলে আর যারা এই জন্যই আমরা প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলে থাকি যুবক ভাইদেরকে প্রবাসে যে সকল দিনী ভাই সহ অন্যান্য ভাইরা আছেন আপনারা হস্তমৈন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনাদের যৌন রোগই হবে না তারপরেও হলে সেই সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আর যারা করেই ফেলছেন আজই অবাপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা যদি আপনি পেতে চান সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার চিকিৎসা গ্রহণ করতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি সমাধান খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু যদি খোলামেলা আলোচনা করতে পারেন আর আমরাও যদি মহান আল্লাহ অশুভাহান ও তালার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের শেফা ইউনানিতে একটি স্থায়ী চিকিৎসা পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য আয়ুর্বেদিক ইউনানি বা হার্বাল মেডিসিন কোম্পানিগুলো আছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের সালবাগর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমরা শেফা ইউনিয়নের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তে আসেন আমার ভাষা যদি বুঝেন আর শেফা ইউনিয়নিতে যোগাযোগ করেন আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের শেফা ইউনানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা চিকিৎসা সেবায় দীর্ঘ সাতাশ বছর পার করলেও সোশ্যাল মিডিয়ায় একেবারেই নতুন তাই আমাদের পাশেই থাকুন মহান আল্লাহ অশুভ ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অবরাকাতু